বার্সেলোনাতে একসময় পেপ গার্দিওলার অধীনে খেলেছিলেন লিওনেল মেসি। মেসির ক্যারিয়ারে সোনালি সময় দেখেছিল গার্দিওলা। বর্তমানে মেসি ও গার্দিওলার কেউই বার্সেলোনাতে নেই। স্প্যানিশ এই কোচ আছেন ম্যানচেস্টার সিটিতে, অন্যদিকে লিওনেল মেসি আছেন পিএসজিতে। লিওনেল মেসিকে ভালো করেই চিনেন স্প্যানিশ এই কোচ। আর্জেন্টাইন ফরওয়ার্ডের খেলায় নজর থাকে তার সব সময়। কাতার বিশ্বকাপেও মেসির খেলা দেখেছেন পেপ গার্দিওলা। আর্জেন্টাইন ফরওয়ার্ডের চ্যাম্পিয়ন হওয়া দেখে বেশ উচ্ছ্বাসিত স্প্যানিশ এই কোচ। আর্জেন্টিনাকে দীর্ঘ 36 বছরের শিরোপা খরা কাটিয়েছেন মেসি। ডিয়েগো ম্যারাডোনার পর লিওনেল মেসির হাত ধরে 3 যুগ পর বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে আলভেস সেলেস্তারা। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে মেসি। লিওনেল মেসির অসাধারণ এই অর্জন নিয়ে এবার নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন পেপ গার্দিওলা। ফুটবল ডেইলিকে দেয়া সাক্ষাৎকারে পেপ গার্দিওলা বলেন, আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি মেসিকে এবং আর্জেন্টিনাকে তার এই শিরোপা প্রাপ্য। মেসি যে সর্বকালের সেরা ফুটবলার এখন এ নিয়ে কেউই দ্বিমত পোষণ করতে পারবে না। মেসিকে সর্বকালের সেরা উল্লেখ করে শিরোপা জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন গার্দিওলা।